আলোর উৎসবে চীনের আলো বর্জন করে দেশীয় মাটির প্রদীপ ব্যবহার করুন। আলোর উৎসব দীপাবলিতে সকলের ঘরে ঘরে পরম্পরা মেনে প্রদীপ জ্বলে ওঠে, তার সঙ্গে মোমবাতি প্রজ্বলনের পরম্পরাও রয়েছে। আলোর উৎসবে মেতে ওঠার জন্য ভারতীয় সংস্কৃতির এই পরম্পরাকে আঘাত করার চেষ্টা করছে চীনের তৈরি প্লাস্টিকের বৈদ্যুতিক মোমবাতি, বিভিন্ন চাইনিজ লাইট এবং চীনের তৈরি প্লাস্টিকের নানা রকম বৈদ্যুতিক প্রদীপ। বহু ক্রেতা সেই চীনের আলো ব্যবহার করতে থাকায় ভারতীয় সংস্কৃতিতে যেমন ধাক্কা আসছে, তেমনই মাটির কারিগরদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠছে। যারা বংশ পরম্পরায় মাটি দিয়ে প্রদীপ তৈরি করে আসছেন, তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। অথচ এর সঙ্গে বহু মানুষের রুটি রুজি জড়িত। এই মাটি দিয়ে কুমোরেরা যে কাজ করে আসছেন, তা এক বিরাট কুটির শিল্প। এই কুটির শিল্প যাতে ধ্বংস হয়ে না যায়, সেই জন্য সকলের কাছে বিশেষভাবে চিন্তা করার আবেদন জানালেন শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশ প্রেমী জ্যোৎস্না আগরওয়ালা। তার মতে, এই কুটির শিল্পকে যেমন আমাদের বাঁচিয়ে রাখা প্রয়োজন, তেমনি আমাদের ঐতিহ্য বা পরম্পরা বজায় রাখা প্রয়োজন। মাটির প্রদীপ ব্যবহার করার এই পরম্পরা বজায় রাখার মাধ্যমে আমরা আমাদের অর্থনীতির ভিতকেও শক্ত রাখতে পারবো। চীনের লাইট ব্যবহার করার প্রবণতা বাড়তে থাকলে আমাদের টাকা চীনে চলে যাবে আর চীন তাতে শক্তিশালী হয়ে উঠবে। তাই মাটির প্রদীপ বা মাটির হস্তশিল্প ব্যবহার করার মাধ্যমে সকলে মাটির কাছাকাছি আসুন। দেশীয় মাটির শিল্পীরা বেঁচে থাকলে তা আমাদেরই মঙ্গল। আমরা যেটা, আমি প্রথম থেকে যেটাকে মানি, সেটা হচ্ছে যে আমার বাড়িতে আমি রেস্ট্রিক্টেড করেছিলাম যে কোনো চাইনিজ বাল্ব জ্বালাবো না, কারণ আমাদের এটা কুটির শিল্প। তো আমরা যদি আমার কুটির শিল্পের টাকা আমি বিদেশে পাঠিয়ে দিই, তাহলে আমার বাড়ির লোকগুলো কি খাবে? আজকে আমার বাড়ির কথা, আমি যে বিজনেস করি, ধরুন সেখানে যদি আমি দেখি যে বিদেশি জিনিসগুলো ঢুকে গেছে এবং তাহলে আমার পরিবার পুরো ডিপ্রাইভ হচ্ছে। তাহলে আমাদের নিজেদের এগিয়ে আসা উচিত যে আমার কুটির শিল্পকে বাঁচাতে গেলে সেই জায়গাটায় আমাদের মাটির প্রদীপ আর মাটির জিনিস হোক, আর আমার আমাদের যেগুলো যে সোলার কাজ দিয়ে ঠাকুর সাজানোর যত জিনিসপত্র, সেগুলোকে আমার ব্যবহার করা উচিত, এবং বাল্ব হোক যেগুলোই হোক, এবং যে জিনিসগুলো আমাদের ক্ষতিকারক সেগুলোকে বর্জন করা উচিত। নাহলে কি হবে, আমাদের দেশে যদি আমি কুটির শিল্পকে নষ্ট করে দিই, তাহলে প্রচুর মানুষ করে খায়, এতে রুটি পুজোর সময় রুচি রোজগারের ব্যাপার, প্রচুর প্যান্ডেল, যারা প্যান্ডেলে কাজ করে, যারা লাইটের কাজ করে, আর যারা ঠাকুরের কাজ করে, আজকে যদি তারা সবাই ভাবে যে আমরা ফাইবারের মূর্তি নিয়ে এসে তার পুজো করব, মাটির পুতুল করব না, তাদের কি হবে? সেখানেও কিন্তু একটা বিশাল লস। তো সেই জন্য জিনিসপত্র যেগুলোই আছে ঠাকুরের হোক, সেগুলো কিন্তু আমি চাবো যে আমাদের দেশীয় পণ্য ব্যবহার করুক, এবং আমাদের এই টাকাটা আমার দেশে যদি ঘোরে, তাহলে অনেক মানুষের রুজি রোজগার থাকবে। কিন্তু এই টাকাটা যদি আমরা বিদেশে পাঠিয়ে দিই, তাহলে আমাদের একটা ফিনান্সিয়াল লস আছে। এক্ষেত্রে একটা হস্তশিল্প গ্রো করছে, গ্রো করছে, স্বনির্ভর গোষ্ঠী প্রচুর আছে, এবং প্রচুর বেকার ছেলে মেয়েরা কিন্তু স্বনির্ভরতার জন্য তারা কিন্তু বাড়ি বাড়িতে কাজগুলো করে, টবে গাছ লাগানো, তারপরে এই যে প্রদীপ বানানো, তারপরে বিভিন্ন রকমের হাতের কাজ করা, এগুলো তো একটা বিশাল ইন্ডাস্ট্রি না? তো সেই জন্য এদিকে কিন্তু মানুষের নজর দেওয়া উচিত। সরকার নিজের মতন প্রচুর প্রজেক্ট দিয়েছে, কিন্তু আমরা যদি সেই প্রজেক্ট গুলো আমাদের সাথে ইমপ্লিমেন্ট না করি, তাহলে সে তার জন্য কিন্তু মানুষ দায়ী। সেখানে সবকিছুতে সরকারকে দায়ী করে লাভ নেই। সরকার দিচ্ছে, ফিনান্স দিচ্ছে, টাকা দিচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীকে কিভাবে তাদের ফিনান্সিয়াল হেল্প করতে হয় সবকিছু করছে, না আমি যদি সচেতন নয়, আমি যদি ওই সস্তার কাজ দেখতে যাই, তো সস্তার তিন অবস্থা আমার কেন, সবারই হবে একদিন। সেই জন্য সেই দিকে কিন্তু ছোট জিনিসের দিকে, মানে ছোট ছোট ব্যাপারগুলোর দিকে আমরা নজর না দিই, তাহলে কিন্তু একদিন আমরাই ভুগবো। তাছাড়া এটা তো আমাদের একটা হেরিটেজ, মানে ঐতিহ্য, ঐতিহ্যটাকে তো বজায় রাখা উচিত। যে মাটির প্রদীপ দেওয়া দেওয়ালির বছরকার ওই সময়, সেটাকে ছেড়ে যদি আমি একটা চাইনিজ প্রদীপ দিলাম, তাহলে আমার হেরিটেজটাকে তো আমি নষ্ট করলাম, মানে ভেঙে দিলাম। সেটাই, এটা তো আছে যে একটা নিজে সত্তাকে বজায় রাখতে গেলে সেই জায়গাটা কিন্তু, আমরা বলি না এটা বাড়ি, পুরোনো বাড়ি, এটা একটা হেরিটেজ বিল্ডিং, তাহলে কেন বলি? বিল্ডিংটা পড়ে যাচ্ছে, তাকে আমরা হেরিটেজ মানতে পারি,
কিন্তু আমার সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা হেরিটেজ মানছি না। আমরা কি করছি, আমরা সব সময় মানে অন্যের জিনিসটাকে নিচ্ছি, আমরা ভালো জিনিসটাকে নিচ্ছি না কিন্তু খারাপ জিনিসটাকে নিচ্ছি। তাহলে আমাদের ভালো জিনিস যেটা সেটা আমার গ্রহণ করা উচিত, কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে আমরা দেখছি যে কোনটা ভালো, কোনটা সস্তা, কোনটা কি, মানে সেই জিনিসটা নিয়ে আমরা আমাদের ঐতিহ্যটাকে নষ্ট করে যাচ্ছি। কাজে ঐতিহ্যকে নষ্ট করার আগে আমাদের ঐতিহ্যকে দাম দেওয়া উচিত।